नमस्कार अपना देखें चौबीस घंटा इंडिया टीवी आमी अरूप সহদেব ভৌমিক পশ্চিমবঙ্গ পুলিশ দলের কোর্ট বিমানবাহী কেটাই যাও রিজি কর্নার প্রত্যেকে এবং কোঅর্ডিনেটর যারা আছেন জীবন আলী ষষ্ঠী বৈরাগী সুন্দর পাঠান আছে মিহির পাল কোথায় অভিনব গ্রহ প্রত্যেকে একটু উঠে দাঁড়াই এক মিনিট নীরবতা পালন হবে আমাদের মধ্যে থেকে প্রয়াত যেখানে একটা বিশাল সাংগঠনিক শক্তি বিরাজ করছে যদিও লোকে বলে যার শেষ ভালো তার সব ভালো আর আমি বলছি যার হয় না নয়তে তার হয় না নব্বইতে তো সুতরাং যেভাবে শুরু হয়েছে আমি দৃঢ়তার সাথে বলতে পারি এবং আমি আত্মপ্রত্যয়ের সাথে বলতে পারি যে টুর্নামেন্টটা সুসংগঠিত হবে এবং ভালো হবে আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের তাদের সাহসিকতার জন্য আপনারা জানেন যে বাঙালির প্রিয় খেলা ফুটবল আর ফুটবলকে ঐতিহ্য ও জনপ্রিয়তাকে ধরে রাখতে মঙ্গলবার দুপুরে মধ্যমগ্রাম বসুনগর শুরু হলো এমএলএ কাপ আমন্ত্রণমূলক আট দলের নকআউট পর্যায়ের এক বিরাট ফুটবল প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ ও পরিষদীয় মন্ত্রী তাপস রায় মহাশয় উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি ও বিভিন্ন ক্লাব কর্তারা একঝাঁক ফুটবল নক্ষত্র ফুটবলার দেবজিৎ ঘোষ দেবব্রত সরকার বিকাশ পাজি তপন মাইতি এলাকার অতীতদিনের দিকপাল ফুটবলাররা এই ক্রীড়াবিদরা খেলার প্রথমে মধ্যমগ্রাম এলাকার অতীতদিনের দিকপাল ফুটবলাররা ক্রীড়াবিদদের খেলার প্রথম দিন পশ্চিমবঙ্গে পুলিশ বানাম সাতদান সমিতির মুখোমুখি পশ্চিমবঙ্গ পুলিশের দু তিন গোলে পরাজিত করেন সাতদান সমিতিকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে গোলসূচক গোলটি করেন কিশোর গোস্বামী সাতদান এভিনিউ হয়ে গোলে করেন গুডলাক ওয়াডামাস সদৃশ্য ট্রফি নিয়ে ব্যান্ড পার্টি সহযোগে খেলোয়াড়রা বিধায়ক কিন্তু হাত দিয়ে বল ধরতে পারবেন না আমরা এই নিয়মটি ঐতিহ্যপূর্ণ মধ্যমগ্রাম হাই স্কুলে সাতবার শতস্ট্রফি জয়ের সুনাম অর্জন আছে বহু অতীতের দিকপাল ফুটবলাররা শহরের মুখ উজ্জ্বল করেছেন এই ধারাবাহিকতা বজায় রাখতে রথীন ঘোষ ফ্যান্স ক্লাব আয়োজিত আট দলের বিরাট নকআউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা কলকাতার মাঠে প্রথম ডিভিশনের নামি দামি খেলোয়াড়রা খেলেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি অলোক আচার্যের বিশেষ প্রতিবেদন খেলাধুলার প্রসারে বিভিন্ন কারণ যে সমৃদ্ধ হওয়া উচিত ছিল সেটা একটু খামতি আছে তো আমি নিজে এবং অশোক গুহ সভাপতি সেক্রেটারি হিসেবে কাজ করছি খেলার মাঠের উন্নতি করার দরকার রথীনবাবুকে বলেছিলাম রথীনবাবু প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে বশীনগর মাঠটা এমনভাবে করেছেন তাতে কল্যাণী স্টেডিয়াম বলুন বারাসাত স্টেডিয়াম বলুন তার থেকে তুল্যমূল্য অনেক ভালো জায়গায় বিভিন্ন কারণে খেলাধুলার অংশগ্রহণকারী ভালো প্রতিভা সম্পন্ন ফুটবলার ক্রিকেটার ক্রিকেটের প্রতি এখন একটা নতুন মোহ আসছে হচ্ছে না কারণ দিল্লি বলুন রাজ্য বলুন কর্মসংস্থানে একটা খামতি আসছে আমি খেলাধুলা সম্পর্কে কিছু বলতে গেলে আমাদের মধ্যমগ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব কৃষ্ণপদ গাঙ্গুলি যিনি আজকে আমাদের মধ্যে নেই তিনি আমার নমস্য প্রণম্য তিনি মাঠে গিয়ে খেলোয়াড় খুঁজে নিতেন মধ্যমগ্রামে খেলাধুলার জগতে তার একটা নাম আছে সুব্রত কাপ পরপর সাতবার জয় করেছেন মধ্যমগ্রাম স্কুল সেই সময় বহু কর্মসংস্থান হয়েছে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে সেই কারণে হোক বা মোবাইল কালচারে জড়িয়ে পড়ার কারণে হোক এখনকার প্লেয়াররা খেলাধুলা কম করেন বিভিন্ন রেকর্ড আউরে বেড়ান মেসি কী করেছেন মারাদোনা কী করেছেন পেলে কী করেছেন এগুলো কালচারে থাকা উচিত খেলাধুলার মানুষের কালচারে থাকা উচিত
তো এমএলএ কাপ ফুটবলটা আমাদের কাছে একটা অতিরিক্ত পাওনা। আমাদের বাংলার আটটা টিম খেলতে আসে, ক্যালকাটা সকার, দক্ষিণ চব্বিশ পরগনা, আমাদের উত্তরপাড়া থেকে। তো 22 তারিখে উদ্বোধন হয়ে গেল, তার আগে 21 তারিখে একটা র্যালি করলাম আমরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে মধ্যম গ্রামের প্রাক্তন খেলোয়াড়রা, যারা যারা খেলাধুলার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কেন্দ্র রাজ্য বিভিন্ন সংস্থায় চাকরি পেয়েছেন, তারাও ছিল। তো উদ্বোধন অনুষ্ঠানটা এত ভালো হয়েছে, এখানে উপস্থিত ছিলেন আমাদের। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।